হরে কৃষ্ণ রাধে রাধে, গোপাল সোনার লীলা কথা জানালে আপনাদের সুস্বাগতম। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রত্যেক দিন আমি আপনাদেরকে গোপাল সোনার অপূর্ব অপূর্ব লীলা কথা শ্রবণ করাই। তবে আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আমাদের ভগবানদের নিত্য সেবা। কারণ আমাদের চ্যানেলের ভক্ত ভাই বোনেরা বারবার বলছে যে দিদি, তুমি গিরিশোনার একটা ডেলি রুটিন তো দেখাও। তাই ভাবলাম আজকে গিরিশোনা গোপুশোনা সকলেরই নিত্য সেবা আপনাদের সঙ্গে শেয়ার করি। সর্বপ্রথম গিরিশোনাদের স্নানের জলটা আমি এখানে রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন স্নানের জলে আমি পুষ্প, তুলসী, অগ্রু, গোলাপ জল আর চন্দন নিবেদন করেছি। তারপরে গিরিশোনা এবং গোপুশোনাদের পোশাকগুলো ঠিক করে নিয়েছি। সমস্ত কিছু রেডি করার পরে আপনাদের আদরের গৌরীশোনা চলে এসেছে। কারণ আপনারা সকলেই জানেন গিরিশোনা গোপুশোনাদের স্নান সেবাটা গৌরীই করে। এই সেবাতে কিন্তু আমার একদমই অধিকার নেই। সবাই মজা করছে, তাই তো? তুমি সবাইকে সুন্দর করে স্নান করিয়ে দাও। মন্ত্র বলো, মন্ত্র বলো। কেশব দাদাকে স্নান করিয়ে দাও। মন্ত্র বলো, শালিগ্রামজিও মজা করছে, তুমি সবাইকে স্নান করিয়ে দাও সুন্দর করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গিরি ভাইকে দাও। সবাইকে পুষ্প নিবেদন করো। হ্যাঁ, ওম নমো ভগবতে মন্ত্র বলো। হ্যাঁ, গোপু দাদাদেরকে পুষ্প নিবেদন করো। গোপু দাদাদেরকে দাও, মনুক ভাইকে দাও। হ্যাঁ, গিরি ভাইকে দাও। খুব আনন্দ পাচ্ছে। এবার কেশব দাদাকে দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা সুন্দর করে মুছে নিব, দিয়ে শৃঙ্গার করিয়ে দেব। আসনে বসিয়ে দাও, আসনে আসনে বসিয়ে দাও। হ্যাঁ, মনুক ভাইকে নিয়ে এসো, সুন্দর করে ধরো। আচ্ছা, এবার কেশব দাদাকে ওটা চরণে দাও, চরণে। যে সুন্দর করে ধরো, পড়ে যায় না যেন, বসিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে গিরিশোনা, মুকুন্দসোনা, গোপুশোনা, শালিগ্রামজি, কেশবজি সবারই স্নান সম্পূর্ণ করে নিয়ে আমরা এবার ভগবানদেরকে ভালো করে মুছে নেব এবং তাদের শৃঙ্গার সম্পূর্ণ করে নেব। আর এই যে আমার দুষ্টু, একটা রুমালে হচ্ছে না, আবার আর একটা রুমালে ওর লাগবে। তো চলুন আমরা গিরিশোনাকে এবং সকল ভগবানদের ভালোভাবে মুছে নিই আর সুন্দর করে শৃঙ্গার করে নিই। Thank you.
এই যে ড্রেসটা আমি গিরিশোনাকে পরাচ্ছি, এই ড্রেসগুলো আমি বানানোর ভিডিও অনেকবার দিয়েছি। এই ড্রেসগুলো পরালে সত্যি গিরিশোনা খুব আরাম পায় এবং এই গরমে তার একটুও গরম লাগে না। ড্রেস পরানোর পরে এবার কিন্তু গিরিশোনাকে আমি পুষ্প সিঙ্গার করে দিচ্ছি। আজকে তার কানে আমি দুটো গোলাপ ফুল পরিয়ে দিয়েছি, কারণ গিরিশোনা সত্যি পুষ্প সিঙ্গার করতে খুব ভালোবাসে। ছাদে যখন আমরা জল দিতে যাই তখনও কিন্তু গিরিশোনা তার কানে ফুল গুঁজতে খুব ভালোবাসে, যেমন ঠিক গৌরী। দুই ভাই বোন একদম একই রকম, কোনো স্বভাবের পরিবর্তন নেই। গিরি যেমন গৌরীর সঙ্গে থাকতে ভালোবাসে, গৌরীও কিন্তু গিরির সঙ্গে সর্বদাই থাকতে খুব ভালোবাসে। স্নান সম্পূর্ণ করার পর এবার আমরা ভগবানকে চন্দন নিবেদন করে দেব। চন্দন নিবেদন করে ভগবানদেরকে নিজের নিজের আসনে বসিয়ে দেব এবং তাদের সিঙ্গারটা সম্পূর্ণ করে নেব। তো এই যে আমাদের শালিগ্রাম জিরাও সিংহাসনে বসে পড়েছে এবং তাদেরকেও আমরা চন্দন নিবেদন করে দিচ্ছি। এই শালিগ্রামজিও আমাদের বাড়িতে প্রায় 70-80 বছর আগে থেকে পূজিত হচ্ছেন। ঠাম্মা বলেন যে দাদু আর ঠাম্মা যখন প্রথমবার হরিদ্বার গিয়েছিলেন তখন সেখান থেকে এই শালিগ্রামজি আমাদের বাড়িতে এসেছিলেন। তারপর থেকেই এই শালিগ্রামজির সেবা আমাদের বাড়িতে হচ্ছে। তো শালিগ্রামজির অনেক কৃপা যে তার সেবা করার সুযোগ আমি পেয়েছি। অনেক এমন ভক্ত আছেন যারা বলেন যে আজ থেকে 3 বছর আগে আমি ভগবানকে নিয়ে এসেছি, আজ থেকে 10 বছর আগে ভগবানকে নিয়ে এসেছিলাম, আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে আমি ভগবানকে নিয়ে এসেছিলাম। কিন্তু না, সেখানে একটুখানি আপনাদের বলার ভুল। আমরা কখনোই ভগবানকে নিয়ে আসি না, কারণ সেই রকম কোনো যোগ্যতাই আমাদের নেই। যখন আপনার মনে দৃঢ় ইচ্ছে হয় ভগবানকে সেবা করার, তখন ভগবান নিজেই আপনার উপর কৃপা করতে চলেই আসেন। তাই আমরা ভগবানকে সেবা করতে নিয়ে আসি না, ভগবান কৃপা করে আমাদের কাছে আসেন, আমাদের মতো অধম পতিতদেরকে উদ্ধার করার জন্য এবং আমাদের মতো অধম পতিতকে ভক্তি পথে আনার জন্য। গিরিশোনাকে চন্দন নিবেদন করার পরে এখানে আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকে আমি 2 রকমের চন্দন নিয়ে নিয়েছি। এক আমাদের নর্মাল চন্দন কাঠ আর দ্বিতীয় হরিচন্দন। হরিচন্দন মানে হচ্ছে তুলসী গাছের কাঠ দিয়ে যে চন্দন তৈরি হয়। আমাদের বাড়ির ছাদে অনেক তুলসী বাগান আছে, সেটা আপনাদেরকে অনেকবার আমি দেখিয়েছি। তো সেই রকমই আমাদের বাগানে একটি তুলসী মহারানী ছিলেন যিনি শুকিয়ে গিয়েছিলেন। তো যখন আমরা তুলসী মহারানীকে মাটি থেকে তুলে আনি তখন দেখি তুলসী মহারানীর যে কাণ্ডটা ছিল সেটা অনেকটাই মোটা, যে কারণে সেই কাণ্ডটা আমি কেটে রেখে দিই ভগবানের চরণে নিবেদন করার জন্য। আমরা প্রত্যেক দিন ভগবানকে চন্দন এবং তুলসী নিবেদন করি, তাই ভাবলাম এবার থেকে ভগবানকে চন্দন, হরিচন্দন এবং তুলসী তিনটেই আমরা নিবেদন করব। এমনিতেই তুলসী মহারানী ভগবানের অতি প্রিয়, তাই ভগবানের যে কোনো কাজে আমরা তুলসী মহারানীকে যদি লাগাই তাহলে এতে করে ভগবান অতি প্রসন্ন হন। তাই আজকে চন্দন, হরিচন্দন এবং তুলসী পত্র তিনটিকেই আমরা ভগবানের চরণে নিবেদন করলাম। আপনাদের বাড়িতেও যদি তুলসী মহারানী শুকিয়ে গেছে তাহলে এইভাবে আপনারাও হরিচন্দন বানিয়ে নিতে পারেন। তাই এখানে আমরা ভগবানকে তুলসী এবং চন্দন নিবেদন করে দিই, তারপরে আমরা আয়না দর্শনও করাব। স্নান, সিঙ্গার, পুষ্প, তুলসী নিবেদন করার পর অবশ্যই আমাদেরকে ভগবানকে আয়না দর্শন করাতেই হবে। আয়না দর্শন না করালে কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না, তাই অবশ্যই আমাদেরকে আয়না দর্শন করাতেই হবে। যেমন হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যখন মায়াপুর মন্দিরে আসি এবং দর্শন আরতি হয়, সেই দর্শন আরতিতে গোবিন্দম আদি পুরুষাম সঙ্গীতের সঙ্গে সঙ্গে ভগবানকে আয়না দর্শন করানো হয়। তাই ভগবানকে অবশ্যই আমরা আয়না দর্শন করাব। এবার যদি আপনার মনে এই প্রশ্ন থাকে যে কেন ভগবানকে আয়না দর্শন করাতেই হবে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই লীলাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সিঙ্গারের পরে যদি আমরা ভগবানকে আয়না দর্শন করাই এতে করে কিন্তু ভগবান অতি প্রসন্ন হন। ভগবানকে পুষ্প এবং তুলসী নিবেদন করা হয়ে গেছে, এবার একটুখানি সুগন্ধি দিয়ে দেব, যেটা আমি প্রত্যেক দিনই একটু করে ভগবানকে দিই, এবং তারপরে ভগবানের ভোগ আরতি সম্পূর্ণ করে নেব। তো এই যে সিঙ্গার সম্পূর্ণ করার পর আমার গোপসোনা, মুকুন্দসোনা, রাধারানী, মাধবজি সবাইকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রত্যেক দিন সকল ভগবানকে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমি কিন্তু আমার অন্যান্য ভগবানদের আচমন করিয়ে নিই আর সপ্তাহে 2 দিন বা 3 দিন স্নান করিয়ে দিই।
তো এখানে আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আরতিটাও সম্পূর্ণ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের দর্শনারতি। দর্শনারতিটা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সকলেই দর্শনারতি দর্শন করতে পারে। দর্শনারতি সম্পূর্ণ করার পর এখানে কিন্তু আমি গিরিশোনাকেও বেলের শরবত দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমরা গিরিশোনাকে দুপুরের ভোগ নিবেদন করব। যেহেতু আমাদের দর্শনারতিটা খুব সকাল সকাল হয়, তাই গিরিশোনাকে সকালবেলা আমি ফ্রেশ করে দিয়ে সর্বপ্রথম তাকে দুধ খাইয়ে দিই, আর তারপরে যখন গোপুসোনা মুকুন্দসোনা সকলকে স্নান করাই, তখন কিন্তু আমি গিরিশোনাকে তাদের সঙ্গেই স্নান করিয়ে দিই। স্নানের পরে তার টুকটাক ভোগ চলতেই থাকে, যেমন ফল নিবেদন করা, শরবত নিবেদন করা। তারপর দুপুরবেলা আমি অন্নের সেবা গিরিশোনাকে দিই। আজকে স্নানের পর গিরিশোনা বেলের শরবত এবং আম সেবা করেছিল, তারপরে দুপুরবেলা এখন সে অন্নভোগ সেবা করছে। তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেলাইকনটাও প্রেস করে দিন এমনই সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই গোপাল সোনার সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।